দর্শক সমকাল লাইভে আপনাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে রাজধানীর ভাষান্তর থেকে ভাই আসছি তো আমরা তো এখানে ইতিমধ্যে ভাষান্তর কেন্দ্রে ভোটিতে উপস্থিত আছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ঢাকা দশ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চিত্রা ফেরদৌস আহমেদ দর্শক একটু আগে আমরা দেখতে পেলাম ঢাকা ১৭ আসনে ভোট দিয়েছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, যিনি ঢাকা ১০ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, এবং ঢাকা ১৭ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ আলী আরাফাত। মূলত ঢাকার গুলশান, বনানী ও ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত ঢাকা ১৭ আসন। আমরা দেখতে পাচ্ছি চিত্রনায়ক ফেরদৌস আহমেদ ভোট দিয়ে ইতোমধ্যে কেন্দ্র থেকে বের হয়েছেন। ভাই যাও যাও
জাতীয় সংসদের ১৯০ নম্বর আসন বা ঢাকা ১৭ নম্বর আসন এবং এই আসনের প্রার্থী হচ্ছেন মোহাম্মদ আলী আরাফাত। যাই যাই রোল 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 পরিবেশ খুব সুন্দর, পরিবেশ খুবই সুন্দর, শান্তিপূর্ণ পরিবেশ। আমি কোথাও কোনো বাড়াবাড়ি বা কোনো ঝামেলা দেখিওনি, মনেও হয়নি। স্লোলি আসছে, আটটা শুরু হয়েছে, তো নর্মালি যেটা হয় ভোটের দিন তো একটু ছুটির দিন, সেই হিসেবে নয়টা দশটা দশটা এগারোটার পর থেকে আস্তে আস্তে ফ্লোটা বাড়তে থাকে। সোফার গুড, সোফার ভালো, এখানেও যা দেখলাম এখান দিয়ে আমি যে মাত্র ভোট দিয়ে এলাম। সো আমার মনে হচ্ছে আমরা যেরকম আশা করেছিলাম আলহামদুলিল্লাহ যে মানে আশানুরূপ ফল আমরা পাবো আর কি, সে ব্যাপারে নিশ্চিত। এবং অবধারিতভাবে নৌকার বিজয় হবে, বিকজ আমি যে কজনকে জিজ্ঞেস করেছি যারা এই পর্যন্ত ভোট দিয়েছে মোটামুটি খবর যতটুকু পেয়েছে বা বুঝেছি, সো নৌকাই নৌকা আসবে ইনশাআল্লাহ। আপনি নিজের ব্যাপারে আমি নিজের ব্যাপারে তো মানে শতভাগ আশাবাদী, শতভাগ আশাবাদী, বিকজ প্রচারণার সময় থেকে গতকাল পর্যন্ত, ইনফ্যাক্ট আজকে সকালে আপনারা সবাই দেখেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে প্রথম ভোট দিয়ে শুরু করেছে। সো এটা আমার জন্য একটা অনেক বড় দোয়ার ব্যাপার। প্রধানমন্ত্রী ভোট দিয়েছেন, তারপরে পুতুল খেলা ভোট দিয়েছেন, ব্যারিস্টার ফজলুল তাপস ভোট দিয়েছেন। সো এইভাবে এইভাবে আস্তে আস্তে বাকি যে সাধারণ মানুষজন যারা এতদিন ধরে যাদের কাছে গেছি তাদের পাশে ছিলাম, সেই মানুষগুলো আস্তে আস্তে আসবে। আমার মনে হচ্ছে দুপুর নাগাদ আমরা একটা ভালো চিত্র, আরো সুন্দর চিত্র দেখতে পারবো। আপনি নিজে প্রথমবারের মতো এবার প্রার্থী এবং নিজে ভোট দিলেন, এবার যদি আপনি নিজেকে ভোট দেননি কোন জায়গা দিয়েছেন আমি আমরা জানি না, কিন্তু কেমন লাগলো আপনার এই যে প্রার্থী হিসেবে যে আপনার ভোট দেয়া প্রথমবারের মতো, এই অনুভূতিটা কেমন আপনার? অফকোর্স এটা একটা ডিফারেন্ট অনুভূতি, কারণ আমি তো আসলে মানে সেই অর্থে প্রিপেয়ার্ডও ছিলাম না। এটা একটা ভাবনাতীত ব্যাপার, স্বপ্নাতীত ব্যাপার, বিশেষ করে ঢাকা দশ আসনের প্রার্থী হব। তো প্রার্থী হিসেবে তো প্রথমে এটা দারুণ লেগেছে যে আমাকে মাননীয় প্রধানমন্ত্রী ভোট দিয়েছে, এবার আমি আমার ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছি, সেটার জন্য আরও ভালো লাগছে। হ্যাঁ, নিজের জন্য দিতে পারলে ভালো লাগত আরও বেশি, কিন্তু নৌকার জন্য দিয়েছি সেটার জন্য ভালো লাগছে। বিকজ আমার কাছে মনে হয় নৌকা আমি এখান থেকে দিই বা অন্য যেখান থেকেই দিই, যেহেতু নৌকা আমার, নৌকা আমাদের, তো নৌকার পক্ষে যেখান থেকেই ভোট দেব না কেন ভালো লাগবেই। সো সব মিলে ভালো, একটা সুন্দর মানে সুন্দর অভিজ্ঞতা হয়েছে, ভালো লাগছে। চলচ্চিত্র থেকে রাজনীতি একটা নতুন চ্যালেঞ্জ, আপনি সেটা কিভাবে দেখছেন? আমি যখন যেটা করি খুব সিরিয়াসলি করার চেষ্টা করি, আমি কতটুকু সফল হই বা কতটুকু মানুষ ভালোবাসে বা কাছে যায় সেটা পরে, বাট আমি আমার শতভাগ অনেস্টি দিই। তো সেই হিসেবে আমি যখন অভিনয় করতাম সেখানে মানে সরি, আমি যখন অভিনয় করি তখন যেরকম শতভাগ এফোর্ট দিই, এবার যখন আমি রাজনীতির ময়দানে এসেছি এখানে আমি আমার বেস্ট এফোর্ট এবং শতভাগ সততার সঙ্গে এফোর্ট দিয়ে আজকে এই পর্যন্ত এসেছি। সো দুই রকম জায়গা অভিনয়ের, যেটা ব্যাপার যে অভিনেতাকে মানুষ ভালোবাসে একটু দূর থেকে, আমার কাজ পর্দায় দেখে, পর্দায় দেখে আমাকে ভালোবাসে। আর রাজনীতির ময়দানে যেটা দেখলাম যে এখানে হচ্ছে কি মানুষ পাশাপাশি ভালোবাসে, কাছে যাবেন, এই যে মানুষের কাছে যাওয়া, সে মানুষের বিশ্বাস অর্জন করা যে এই মানুষটা কি আমাকে ভালোবাসবে কি না, এই মানুষটা কি আমার সত্যি সত্যি সেবা করতে আসছে কি না, এই ফিলিংটা তারা চায়।
সো সেটা আমার যেমন খুব ভালো লেগেছে আমার এই পুরো জার্নিতে এটা আমার একটা দারুণ এক্সপেরিয়েন্স ছিল ওকে থ্যাঙ্ক ইউ